সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইকবাল সিদ্দিকী কলেজের অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি শাহানা আক্তার শিলা, প্রভাষক বাংলা ইকবাল সিদ্দিকী কলেজ। শিক্ষার্থীরা, আমরা পড়ছিলাম মাসিপিসি ছোট গল্পটি। মাসিপিসি ছোট গল্পের আর পাঁচ পার্ট বিশ্লেষণের আজ আমরা আলোচনা করব পর্ব পাঁচ নিয়ে, অর্থাৎ পর্ব চারের পরের অংশ নিয়ে এই ক্লাসটিতে আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসে চলে যাই। শিক্ষার্থীরা, ছবিতে লক্ষ্য করো, মাসিপিসির সাথে আমাদের আল্লাহাদি শুয়ে আছে। তো মাসিপিসি কিন্তু তাকে বলছিল, তাদের অতীতের কাহিনী, অতীতের ঘটনা বলছিল, যে সন্তান সম্ভবা হলে, অর্থাৎ ছেলের মুখ দেখলে যে পাশানো নরম হয়, অর্থাৎ যোগুর মতোই যে তার পিসে মশাই ছিল, সেও কিন্তু ছেলের মুখ দেখে একেবারেই বদলে গিয়েছে। হ্যাঁ, তো সেটাই কিন্তু গল্প করছিল আলহাদির সাথে। এবং মাসিও বলছিল যে তার মেষমশাই ভালো থাকলেও তার শাশুড়ি এবং ননদ ছিল বাঘের মতো, উঠতে বসতে তাকে প্রচণ্ড রকমের নির্যাতনের শিকার হতে হয়েছে। তো তারপর থেকে দেখো পড়ছি, কিন্তু জানিস আলহাদি, মেয়েটা যেই কোলে এলো, শাউরি ননদ যেন মুখে মাথায় করে রাখলে বাঁচে। অর্থাৎ সেও যখন তার কোলে যখন তার মেয়ে এসেছে, তখন তার শাশুড়ি এবং ননদও তাকে খুবই আদর করেছে। পিসি বলে, তুইও যাবি, সোয়ামীর ঘর করবি, ডরাস নি, ডর কিসের? তো এখানে মাসি এবং পিসি দুজনই তাকে উৎসাহ দিচ্ছে, তাকে ভরসার জায়গা দিচ্ছে, বা তাকে সাহস যোগাচ্ছে যে তোমারও কিছুদিন পরে একটা সন্তান হবে, সেই সন্তান দেখে যোগু ভালো হয়ে যাবে, তুমিও তোমার স্বামীর ঘর করবে, সংসার করবে, তোমার ভয় নেই। বাড়ি ফিরে দীপ জেলে মাসিপিসি রান্নাবান্না সারতে লেগে যায়। বাইরে দিন কাটলেও আল্লাহাদির পরিশ্রম কিছু হয়নি, শুয়ে বসেই দিন কেটেছে। তবু মাসিপিসির কথায় সে একটু সয়, অর্থাৎ সে আবার বিশ্রাম নেয়, মাসিপিসি তাকে কোনো কাজই করতে দেয় না। তারপরেও বাড়ি ফিরে আসার পরে সে একটু বিশ্রাম নেয়। শরীর নয়, মনটা তার কেমন করছে একটু খেয়াল করো, যে আলহাদির শরীরটা কিন্তু খারাপ না, কিন্তু তার মনটা ভীষণ খারাপ হয়ে আছে। কেন খারাপ হয়েছে দেখো, নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। দেখো, নর্দমা মানে হচ্ছে আবর্জনা। এই যে দেখো, এই যে তার যে আত্মগ্লানি কাজ করছে, আত্মগ্লানিটা কিন্তু এখানে বোঝানো হয়েছে, যে নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। এটা হচ্ছে মাসিপিসি গল্প, এটা হচ্ছে আল্লাহাদির যে একটা স্বগুক্তি, অর্থাৎ সে মনে মনে নিজেকে ছেঁচড়া নোংরা নর্দমার মতো মনে করছে। কেন মনে করছে দেখো, কারণ আমাদের এই গল্পের আল্লাহাদি তার অত্যাচারী স্বামী যোগুর দ্বারা নির্যাতিত হয়ে মাসিপিসির কাছে চলে আসে। যখন সে মাসিপিসির কাছে চলে আসে, সেই এলাকার কিছু খারাপ লোক তার দিকে কিন্তু কুদৃষ্টিতে তাকায়, অর্থাৎ সেই গ্রামের মাতব্বর, সেই কানাই চৌকিদার, এরপর গ্রামের যে সাধু বৈদ্য ওসমান, গুন্ডা প্রকৃতির যে দুষ্ট চরিত্রের লোকগুলো আছে, তার দিকে কুদৃষ্টিতে তাকায়। সে যখন মাসিপিসির সাথে বাজারে শাকসবজি বিক্রির জন্য যায় বা তরি তরকারি বিক্রির জন্য যায়, তখন মানুষও তাকে তরি তরকারির মতো কেনার মতো তাকে করায়ত্ত করার জন্য, হ্যাঁ, মাসিপিসির সাথে কী করে, আলাপ জমানোর চেষ্টা করে, অর্থাৎ তাকেও কিনতে চায়। এই সকল চিন্তা করেই আল্লাহাদির কিন্তু নিজেকে ছেঁচড়া নোংরা নর্দমার মতো মনে হয়েছে, অর্থাৎ মানে দুষ্ট লোকের, বদলোকের কুদৃষ্টির কারণে আল্লাহাদির কিন্তু নিজের কাছে নিজেকে কী মনে হয়েছে, অনেক ছেঁচড়া নোংরা এবং নর্দমার মতো। তো এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন অনুধাবনমূলক প্রশ্নের জন্য। মাসিপিসির আড়ালে থেকেও সে টের পায় কীভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে, কতজন কতভাবে মাসিপিসির সঙ্গে আলাপ জমাচ্ছে, তরি তরকারির মতো তাকেও কেনা যায় কি না যাচাই করবার জন্য। তো দেখো, এখানে একটা স্বাভাবিক, অর্থাৎ মাথার ওপরে যদি কোনো ছায়া না থাকে, অর্থাৎ পুরুষ মানুষ যদি, যেহেতু সমাজটা তখন পুরুষের আধিপত্য এবং পুরুষরাই কিন্তু সমাজ এবং শাসন করে আসছে, শোষণ করে আসছে, এবং যখন দেখছে যে এই তিনজন রমণীর মাথার ওপরে কোনো পুরুষের ছায়া নেই, কোনো অভিভাবক নেই, তখন তারা কিন্তু সুযোগ পেয়েছে। তারা আল্লাহাদিকে তরি তরকারির মতো দামাদাম করছে, যে দরদাম করছে, তাকেও কিনে নেওয়া যায় কি না, গায়ের কতজন কত রকমের দরদাম দিয়েছে
যাচ্ছে মাসিপিসির কাছে। মাসিপিসিকে চেনে তারা, অনেকটা চুপ হয়ে গেছে আজকাল। কিন্তু গোকুল, এই যে দেখো গোকুল, গ্রামের যিনি মোড়ল অর্থাৎ যিনি মাতব্বর, সে হাল ছাড়েনি। অর্থাৎ মাসিপিসির কাছে সবাই এসে দমে গিয়েছে, কারণ জানে মাসিপিসি স্বভাবে অনেক তীক্ষ্ণ মেজাজে, তাদের কাছে এসব সস্তা হালকা রসিকতা করার কোনো উপায় নেই। সবাই দমে গেলেও একজন দমে যায়নি, সে হচ্ছে এই গ্রামের মাতব্বর গোকুল। এবং এই গোকুল কিন্তু দুষ্টচরিত্রের দুষ্টচরিত্র লম্পট ব্যক্তি। মাসিপিসিকে পাগল করে তুলেছে গোকুল, মায়ের বাড়া তার এই মাসিপিসি, কি দুর্ভোগ তাদের জন্য তার। এই যে মায়ের বাড়া, মায়ের মতো, হ্যাঁ মায়ের মতোই, বাড়া মানে বলছে একেবারে মায়ের মতোই তার এই মাসিপিসি। কিন্তু এই আহ্লাদের জন্যই তার মাসিপিসির জীবনে কি দুর্ভোগটাই না নেমে এসেছে, এই কথাটি কিন্তু এখানে বোঝানো হয়েছে। মাসিপিসিকে এত যন্ত্রণা দেওয়াচ্ছে, সে না হয় শ্বশুরঘরের লাঞ্ছনা সহিত যোগুর লাথি খেত। অর্থাৎ এই যে মাসিপিসি এত দুঃখ কষ্ট হচ্ছে, তার চাইতে বরং শ্বশুরবাড়িতে সে নির্যাতনই সহ্য করতো, এটা সে মনে মনে ভাবছে। ঈশ্বর তন্দ্রার ঘরে শিউরে ওঠে আহ্লাদি। তন্দ্রার ঘরে মানে হঠাৎ ঘুম চলে এসেছে, কিন্তু চলে আসার পরেও মানে ঘুম ঘুম চোখে লেগে এসেছে, কিন্তু টোটাল সে ঘুমিয়ে যায়নি, হঠাৎ সে শিউরে ওঠে। কেন শিউরে ওঠে? এক পাশে মাসি আর এক পাশে পিসিকে না নিয়ে শুলে কি তার চলবে তার কোনো দিন? অর্থাৎ এই যে মায়ের স্নেহ ভালোবাসা মমতা, এই যে মাসি পিসি তাকে দিচ্ছে, এই স্নেহ মায়া মমতা ছেড়ে সে আর কোথায় যাবে? এই স্নেহ মায়া মমতা ছাড়া সে আসলে একদিনও বাঁচতে পারবে না, এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ তার মাসি এবং পিসির প্রতি যে তারও যে ভালোবাসা রয়েছে, এবং সেখান থেকে যে সে মাতৃস্নেহে এখন বড় মানে লালিত পালিত হচ্ছে, সেই বিষয়টা কিন্তু এখানে আমরা পাচ্ছি। তারপরে দেখো, রান্না সেরে খাওয়ার আয়োজন করেছে মাসি পিসি। এখন রান্নাবান্না শেষ, তারা খাবে রাতের বেলা, একেবারে ভাতটাত বেড়ে আহ্লাদিকে ডাকবে। ভাগাভাগি কাজ তাদের এমন সহজ হয়ে গেছে যে বলা বলির দরকার হয় না, দুজনে মিলে কাজ করে যেন একজন করছে। অর্থাৎ তারা এতটাই মিলেমিশে এখন কাজ করে, এত সহজ হয়েছে যে একজন যদি কোটা বাছা করে আরেকজন রান্না করে। যেমন এখানে দিয়েছে বর্ণনা যে একজন ব্যঞ্জনে নুন দেবে, একথা বলতে হয় না পিসিকে। ব্যঞ্জন মানে হচ্ছে তরকারি, হ্যাঁ ব্যঞ্জন শব্দের অর্থ হচ্ছে তরকারি। অর্থাৎ তরকারিতে কেউ যদি নুন মানে লবণ, কেউ যদি লবণ দেয় আরেকজনকে বলতে হয় না, ঠিক সময় নুনের পাত্র সে এগিয়ে দেয় মাসির দিকে। বলা বলি করছে তারা আহ্লাদির কথা, আহ্লাদির সুখ দুঃখ, আহ্লাদির সমস্যা, আহ্লাদির ভবিষ্যৎ। তার মানে চিন্তা করো এই যে বিষয়টা এখানে, অর্থাৎ তাদের একমাত্র ভালোবাসার যে জায়গাটা, তাদের একেবারেই সন্তান সম যে ভাতুষ্পুত্রী আছে আহ্লাদি, তার সমস্ত সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা, তার ভবিষ্যৎ সমস্ত কিছুই হচ্ছে মাসিপিসি সেটা নিয়ে চিন্তা করছে। জামাই যদি আসে একটা কড়া কথা বলা হবে না তাকে, এতটুকু খোঁচা দেওয়া হবে না, উপদেশ দিতে গেলে চটবে জামাই, অর্থাৎ রেগে যাবে। পুরুষ মানুষ তো যতই হোক, এটা করা তার উচিত নয়, এসব কিছুই বলা হবে না তাকে। অর্থাৎ এই যে যবু আহ্লাদিকে নির্যাতন করেছে, আহ্লাদিকে কলকে পড়া ছেঁকা দিয়েছে, এইসব কোনো বিষয় যবুকে বলা যাবে না, তাহলে সে রেগে যেতে পারে। জামাই এসেছে তাই আনন্দ রাখবার যেন ঠাঁই নেই, এমন ভাব দেখাবে মাসিপিসি। এবং আহ্লাদিকেও কি শিখিয়ে দিতে হবে, স্বামী এসেছে বলে যেন আহ্লাদি গদগদ হবার ভাব দেখায়। একটু খেয়াল করো যে জামাই বাড়িতে আসলে কি করতে হবে, এটা কিন্তু একটা সামাজিক প্রথা বা লৌকিকতা, যে আমরা আমাদের সামাজিকভাবে বাড়ির জামাইকে অনেক মূল্যায়ন করা হয়, সে আসলে অনেক খুশি হয় এবং সবচেয়ে ভালো ভালো খাবার তার জন্য রান্না করা হয়। তো মাসিপিসি বলছে সে যখন আসবে, অর্থাৎ যোগু যখন আসবে, তখন তাকে কোনো রকমের কোনো উপদেশ দেওয়া হবে না, খোটা দেওয়া হবে না, কি করা হবে, সে যে এই বাড়িতে বেড়াতে এসেছে এটা তাদেরকে দেখাতে হবে যে খুব খুশি হয়েছে তারা। এবং আহ্লাদিকেও শিখিয়ে দেবে তারা কি সোয়ামী এসেছে বলে সে খুবই গদগদ, গদগদ মানে হচ্ছে খুশি খুশি হবার ভাব দেখাবে। যে কদিন থাকে জামাই, সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা, সেই সর্বে সর্বা। এই যে সর্বে সর্বা, সর্বে সর্বা মানে হচ্ছে একমাত্র কর্তা। অর্থাৎ এখানে পুরুষতান্ত্রিক সমাজে যে আধিপত্য এবং তারা যে পরিবার থেকে সমাজ থেকে শুরু করে কর্তা হিসেবে আবির্ভূত, এই জিনিসটা যেন যবু এই বাড়িতে আসলে অনুভব করে, সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। বাইরে থেকে হাঁক আসে কানাই চৌকিদারের। দেখো তারা যখন খেতে বসবে, ঠিক ওই সময় বাহির থেকে হাঁক অর্থাৎ ডাক এসেছে, কার? কানাই চৌকিদারের। কানাই চৌকিদার হচ্ছে গ্রাম পুলিশ। গ্রাম পুলিশ হচ্ছে গ্রামের নিরাপত্তায় নিয়োজিত যিনি থাকেন, তাকে চৌকিদারও বলা হয়,
কারণ সে রাতের বেলা টহল দিয়ে বেড়ায়, তাকে গ্রাম পুলিশ বলে। মাসিপিসি পরস্পরের মুখের দিকে তাকায়, জোরে নিঃশ্বাস পড়ে দুজনে। অর্থাৎ জোরে কেন নিঃশ্বাস পড়ে, দুজনে কিন্তু ভয় পেয়েছে যে হুট করে এই রাতের বেলা কেন কানায় চৌকিদার এসেছে। সারাটা দিন গেছে লড়ে আর লড়ে, মানে এই জীবন সংগ্রামে সারাটা দিন তাদের খুব সংগ্রাম করে গেছে। সরকার বাবুর সঙ্গে বাজারের তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনে। আচ্ছা দেখো, সরকার বাবুর সাথে তারা যেই বাজারে তোমার শাকসবজি বিক্রি করতে যায়, সেই বাজারে যিনি ট্যাক্স তোলে অর্থাৎ চাঁদা তোলে, হ্যাঁ, সেই বাজারে তোলা অর্থাৎ টাকা আদায় করে, এটা নিয়ে মাসিপিসির সাথে তার ঝগড়া হয়ে গেছে। মানে অর্ধেক জীবন একদম বের হয়ে গেছে ঝগড়া করে। এখন এলো চৌকিদার কানাই, অর্থাৎ এই রাতের বেলা আবার আসছে চৌকিদার কানাই। হাঙ্গামা না বাঁধে রাতে গায়ে লোক যখন ঘুমাচ্ছে, এখন এই রাতের বেলা যদি হামলা মারামারি হয়, সবাই ঘুমাচ্ছে, কেমন একটা বিষয় হবে, এটা এখানে বলছে। রসুই চালায় ঝাঁপ এটে মাসিপিসি বাইরে যায়। রসুই চালা মানে হচ্ছে রান্নাঘর, রসুই ঘর শব্দের অর্থ হচ্ছে রান্না, রান্নাঘর। ঝাঁপ শব্দের অর্থ হচ্ছে বাঁশের তৈরি দরজা, অর্থাৎ রান্নাঘরে যে বাঁশের তৈরি দরজা সেটা এটে মাসিপিসি বাইরে যায়, অর্থাৎ বন্ধ করে দিয়ে। শুক্লপক্ষের একাদশীর উপোস করেছে তারা দুজনে গতকাল। একটু খেয়াল করো শুক্লপক্ষটা কি, অর্থাৎ চাঁদের প্রথম এগারো দিনের দিন, অর্থাৎ চন্দ্র মানে চাঁদ ওঠার এগারো দিনের দিন হচ্ছে একাদশীর সময়। তারা কি করছে, উপোস করেছে, কেন, পুণ্য লাভের আশায়। আমরা যেমন মুসলিমরা পুণ্য লাভের আশায় রোজা রাখি, হ্যাঁ, ঠিক তেমনি ওরাও হচ্ছে চাঁদ দেখার উপর নির্ভর করে তোমার হচ্ছে উপোস করে। উপোস করলে তারা এটা বিশ্বাস করে ধর্মমতে যে তাদের পুণ্য হবে। অর্থাৎ তাহলে মাসিপিসি শুক্লপক্ষের উপোস কেন করেছিল, পুণ্য লাভের আশায়। এটা কিন্তু একটা জ্ঞানমূলকের প্রশ্ন এসে থাকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো তারা একাদশীর উপোস করেছে। আজ দ্বাদশী, অর্থাৎ চাঁদের আজ দ্বাদশী, মানে বারোতম দিন। জ্যোৎস্না বেশ উজ্জ্বল, অর্থাৎ বুঝতেই পারছো চাঁদ মোটামুটি পূর্ণতার দিকে যাচ্ছে, অর্ধেক পর্যন্ত হয়ে গেছে, সেজন্য চারপাশ কিন্তু উজ্জ্বল। কানাইয়ের সাথে গোকুলের যে তিনজন পেয়াদা এসেছে তাদের মাসিপিসি চিনতে পারে। তো দেখো গোকুল, এই যে আমরা জানি যে গোকুলকে দুশ্চরিত্র লম্পট মাতব্বর গ্রামের যে আলহাদির দিকে কুনজর দিয়েছে, খারাপ নজর দিয়েছে, তো সেই কানাইয়ের সাথে সেই গোকুলের মাতব্বরে তিনজন লাঠিয়াল আছে। পেয়াদা মানে হচ্ছে লাঠিয়াল, তাদেরকে মাসিপিসি চিনতে পারে। মাথায় লাল পাগড়ি একটা লোকটা তাদের অচানা, অর্থাৎ আরেকটা মানুষ এসেছে যার মাথায় লাল পাগড়ি একটা, লাল পাগড়ি বাঁধা, সেই লোকটাকে তারা চেনে না। কানাই বলে কাছারি বাড়ি যেতে হবে একবার। কাছারি বাড়ি হচ্ছে খাজনা তোলা হয়, অর্থাৎ গ্রাম্য যে বিচারালয় বসানো হয় সেটাকে বলা হয় কাছারি বাড়ি। তো সেখানে একবার যেতে হবে। মাসি বলে এত রাতে? পিসি বলে মরণ নেই। কানাই বলে দারোগাবু এসে বসে আছেন বাবুর সাথে, যেতে হবে একবার গো দিদি ঠাকুরানরা, বেঁধে নিয়ে যাবার হুকুম আছে। এখন দেখো এখানে কিন্তু কানাই চৌকিদার তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করছে যে তোমরা যদি যেতে না চাও তোমাদেরকে বেঁধে নিয়ে যাবার হুকুম আছে। এবং দেখো গোকুলের সাথে রাতের বেলা কে এসে বসে আছে, দারোগা বাবু। মানে এগুলো কিন্তু বলে তারা মাসিপিসিকে ভয় দেখাতে চাচ্ছেন, এবং তারা যদি স্বেচ্ছায় যেতে না চায় তাদেরকে জোর জবরদস্তি করে সেখানে নিয়ে যাবার যে হুকুম আছে, এই মিথ্যা কথাগুলো বলে মাসিপিসিকে ভয় দেখানোর চেষ্টা করছে। তাহলে শিক্ষার্থীরা, আজ ক্লাস এখানেই শেষ করছি, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা শেষ অংশটুকু নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।